সালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন দেশ থেকে এবং দেশের বাইরে যারা আছেন, যে যে স্থান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি স্ট্রিম এক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইভেন যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন বাট এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো, যারা দুবাই থেকে পর্তুগাল যেতে চাচ্ছেন, শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। আমার মনে হয় এই ইনফরমেশানগুলো আপনাদের অনেক অনেক কাজে দেবে, যারা অনেক দিন ধরে চেষ্টা করতেছেন আপনি দুবাই থেকে কীভাবে পর্তুগাল যেতে পারেন আর কোন কোন মাধ্যমে যাবেন, প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, যারা এখন দুবাইতে আছেন, যারা গিয়েছেন বা যারা অনেক বছর ধরে আছেন, 2-3 বছর ধরে কাজ করতেছেন, বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছেন, তাদের ক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই বেস্ট একটা অপরচুনিটিস, কারণ পর্তুগালে এখন অনেক লোক নিতেছে ওয়ার্ক পারমিট ভিসা। এটা হতে পারে ধরুন আপনি আছেন সার্ভিসে আছেন, আপনি ট্যুরিজমে আছেন, বা আপনি ড্রাইভিং পেশায় আছেন, নার্সিংয়ে আছেন, আপনার হসপিটালে কোনো জবে আছেন, আপনার এগ্রিকালচার জবে আছেন, বা কনস্ট্রাকশন। দুবাইতে সবচেয়ে বেশি কাজ করেন বাঙালিরা কনস্ট্রাকশন পেশায়। সো আপনার যে যে সেক্টরে আছেন, আপনার প্রত্যেকটা সেক্টরের সাপোজ ধরুন আপনি ওখানে 2 বছর আছেন, 3 বছর আছেন, বা 4 বছর ধরে কাজ করতেছেন, অবশ্যই আপনার ওই কাজে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, যেটাকে বলে আপনার এনওসি লেটার। আপনার সবচেয়ে বড় যে হাতিয়ারটা হচ্ছে আপনার এনওসি লেটার লাগবে। আপনি যে কোম্পানিতে আছেন বা যে মালিকের অধীনে কাজ করতেছেন, ওই মালিকের কাছ থেকে আপনাকে অভিজ্ঞতার সনদপত্র নিতে হবে, যেটাকে আমরা বাংলাতে বলি, ঠিক আছে, আপনার কাজের অভিজ্ঞতা, আপনি যে কাজ করেছেন কাজের একটা অভিজ্ঞতার সনদপত্র আপনাকে দিতে হবে। পরবর্তীতে আপনার যে যে জিনিসগুলো লাগবে বুঝতেই পারছেন, প্রথমত লাগবে আপনার ফটো, আপনার ভ্যালিড পাসপোর্ট, অবশ্যই 6 মাসের মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টে। তারপর লাগবে আপনার এনওসি লেটার, যেটা বললাম আপনার হচ্ছে কোম্পানির যে রিলিজ ছাড়পত্র সেটা লাগবে। আপনার লাগবে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, আপনি যেখানে কাজ করেছেন লাস্ট 6 মান্থে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, আপনি যে স্যালারি পেয়েছেন, আপনি কোন মাধ্যমে পেয়েছেন, কীভাবে পেয়েছেন, তার একটা প্রুফ লাগবে, নাম্বার ওয়ান। তারপর হচ্ছে আপনার আপনি যখন অ্যাপ্লাই করবেন পর্তুগালে, এখানে অবশ্যই যে পারমিটটা পাবেন, যে কোম্পানির নিকট থেকে ওই কোম্পানির যে ওয়ার্ক পারমিট, তার ডকুমেন্টস লাগবে। দেন আপনাকে কী করতে হবে, আপনার দুবাইতে নিযুক্ত পর্তুগাল অ্যাম্বাসিতে আবেদন করতে হবে, ওইখানে আপনার ফিস জমা দিতে হবে, আপনার অ্যাম্বাসি ফি যেটা, এটা আপনাকে পেড করতে হবে। তাছাড়া আপনার যে জিনিসগুলো লাগবে সেটা বুঝতেই পারছেন, আর আদার্স যে ডকুমেন্টসগুলো প্রায় ওইগুলো আপনার হয়তো জানা আছে, একদম সিম্পল, আপনার যে কাগজপত্রগুলো রেডি করে দেন আপনি আবেদন করবেন। করার পরে যদি আপনার ওদের মনে হয় যে ইয়েস ইউ আর দ্য রাইট পারসন, আপনাকে ওরা পিক করবে বা ওরা আপনার সঙ্গে কথা বলবে, হতে পারে এটা জুমে, হতে পারে স্কাইপেতে, যে কোনোভাবে ওরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে দেন, আপনাকে ফাইনাল যে লেটার এটা আপনাকে ওরা দিয়ে দেবে। তারপর আপনাকে যেটা করতে হবে, এম্বাসি ফেস করতে হবে। এম্বাসি ফেস করার পর দেন আপনি কিছুদিন ওয়েট করতে হবে আপনার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার জন্য। তবে এখন বিষয়টা হচ্ছে কারা আবেদন করতে পারবেন, আবার বলতে হচ্ছে যারা অবশ্যই অ্যাটলিস্ট 1-2 বছর 3 বছরের অভিজ্ঞতা যারা আছে তাদেরকে অবশ্যই আবেদনটা করতে হবে, ঠিক আছে। নন এক্সপিরিয়েন্সরা যদি আবেদন করেন হয়তো আপনি এখানে কোনো রেসপন্স পাবেন না, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে অ্যাভেলেবল সেক্ষেত্রে যেটা হবে আপনার যারা এমপ্লয়ার আছে তাদের কাছ থেকে আপনি রেসপন্স পাবেন, আপনার জব পারমিট পাওয়ার যে সুযোগটা ওইটা বেড়ে যাবে। এবার আসেন ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 হচ্ছে ওয়ার্ক পারমিট ছাড়া আর কোনো ওয়েতে, সেটা হচ্ছে আপনার ভিজিট ভিসায়। এখন ভিজিট ভিসার জন্য যে বিষয়টা, অনেকে বলেন যে ব্যাংক ব্যালেন্স থাকতে হবে 20 লাখ 40 লাখ 50 লক্ষ টাকা থাকতে হয় ভিজিট ভিসা যাওয়ার জন্য, এটা আসলে সম্পূর্ণ একদম ভুল একটা ধারণা যারা বলতেছেন। দেখুন, ভিজিট ভিসার জন্য যেটা থাকতে হবে আপনার পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। সাপোজ আপনি দুবাই আছেন, দুবাই থেকে আপনি গিয়েছিলেন ধরেন সৌদি আরবে, আজারবাইজান, কাজাকিস্তান, হতে পারে আপনি মালয়েশিয়াতে গিয়েছিলেন, এরকম অফ পিকে ধরেন 3-4টা দেশ বা 4-5টা দেশ যদি আপনার হিস্ট্রি থাকে, আপনি তার আগে ভ্রমণ করেছেন, সেক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রিটা মানে দেখার মতো একটা হিস্ট্রি হবে। ইভেন যারা দুবাইতে আছেন চাইলে আপনারা কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো আপনি ঘুরতে পারেন, কাতার আছে, আপনার ওমান আছে, আপনার কাজাকিস্তান আছে, কিরগিজস্তান আছে, এইসব দেশে আপনি ভ্রমণ করতে পারেন ভিজিট ভিসার জন্য। সেক্ষেত্রে এখন যেটা লাগবে, আপনি যে ভ্রমণ করেছেন, কোথায় কোথায় ভ্রমণ করেছেন, তার প্রত্যেকটা পাসপোর্টের যে পেজগুলো ওইগুলো আপনার স্ক্যান কপি লাগবে। দেন লাগবে আপনার লাস্ট 6 মান্থের স্যালারি স্টেটমেন্ট, আপনি যে কোম্পানিতে চাকরি করেন দুবাইতে,
ইভেন আপনি যে বেতনগুলো পেয়েছেন তার প্রুফ হিসেবে এটা লাগবে। আপনি যে কোম্পানিতে জব করেন তার একটা এনওসি লাগবে, আপনি ছাড়পত্র লাগবে যে আপনি আপনাকে কোম্পানি ছুটি দিয়েছে, আপনি ভ্রমণ করতে চান পর্তুগালে 1 মাসের জন্য বা 2 মাসের জন্য, তার একটা ছাড়পত্রের ডকুমেন্টস লাগবে। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ওইখানে এম্বাসি সেটা আপনার বুঝতে হবে, আপনার সব কিছু দেখে বাইরে দেখে যে ইয়েস আপনি ওইখানে পর্তুগাল গিয়ে থেকে যাবেন, আপনি আপনার রিটার্ন ব্যাক করবেন। আপনার জব যদি ওইরকম হয়, আপনার জবের যে কোম্পানি কোম্পানি যদি ওইরকম ভালো কোম্পানি থাকে বা ধরেন ওরা যদি দেখে বুঝতে পারে যে না ঠিক আছে আপনি একজন এমপ্লয়ি, আপনি কাজ করেন, আপনার ওইখানে জব আছে, আপনার একটা রেসপন্সিবিলিটিস আছে, অবশ্যই আপনি এখানে আসতেছেন ভ্যাকেশনের জন্য, 1 মাস বা 2 মাস থাকবেন, দেন আপনি আবার ব্যাক করবেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি যদি বিবাহিত হন অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে, কারণ এটা হলে আরও বেস্ট হয় কি তখন একটা রেসপন্সিবিলিটিস থাকে যে ইয়েস আপনার এখানে একটা ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলির প্রতি একটা রেসপন্সিবিলিটিস আছে, সো আপনি চাইলেও আসলে এখানে থাকবেন না, অথবা আপনি আসতেছেন কোনো ভ্যাকেশনের জন্য বা এখানে কোনো সময় কাটানোর জন্য, হলিডে স্পেন্ড করার জন্য, সেক্ষেত্রে আপনি আবার দেশে ফেরত যাবেন। এই জিনিসটা ওদেরকে 100% আপনার বোঝাতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় পর্তুগালের জন্য। নট অনলি পর্তুগাল সেন্ডেন প্রত্যেকটা দেশের জন্য এই জিনিসটা কিন্তু খুবই খুবই মনোযোগী হতে হবে, যারাই প্রিপারেশন নিচ্ছেন যেতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই আমার মনে হয় এতগুলো আপনাদের অনেক কাজে দেবে। আরেকটি বিষয় ট্রাভেল ভিজিট ভিসার জন্য আপনার ডকুমেন্টস প্রায় সিমিলার, আপনার পাসপোর্ট, আপনার ফটো, ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, আপনার ব্যাঙ্ক সার্টিফিকেট, ব্যাঙ্ক সার্ভেন্সি যেটা আপনি 6 মাসের লাস্ট 6 মান্থের যে স্যালারি পেয়েছেন তার একটা ডকুমেন্টস, আপনার এনওসি লেটার ছাড়পত্র লাগবে আপনার অফিস থেকে বা আপনি যেখানে কাজ করেন আপনার মালিক পক্ষের কাছ থেকে, এগুলো নিয়ে নেবেন। সো আমার মনে হয় যারা দুবাইতে আছেন তাদের জন্য একটা ইজি হবে, যেটা না বাংলাদেশিরা অ্যাপ্লাই করলে আসলে এত রেসপন্স হয় না, বাট যারা দুবাইতে আছেন বাংলাদেশিরা অনেক দিন ধরে আছেন তাদের ক্ষেত্রে অনেকটা ইজি, ভিসা রিফিউজের সম্ভাবনা খুব কম থাকে। সো আমার মনে হয় আপনারা এই প্রসেসে আগাতে পারেন, যারা জব করেন তারা ওয়ার্ক পারমিটের জন্য, আইদার যদি চান যে ভিজিট ভিসার জন্য তাহলে অবশ্যই আপনার একটা ভালো হিস্ট্রি থাকতে হবে, ট্রাভেল হিস্ট্রি, সেক্ষেত্রে এটা আপনাকে অনেকটা হেল্প করবে। অনেকে বলেন যে 20-40 লক্ষ টাকা ব্যাংকে থাকলে হয়ে যায়, আসলে তাই না, অনেক দেখবেন যে আপনার 20 লক্ষ টাকা ছিল ব্যাংকে রেখেছে কিন্তু ওর ভিসা হয় না, বাট আরেকজন 3-4-5 লক্ষ টাকা আছে ওর ব্যাংকে, বাট ওনার একটা ট্রাভেল হিস্ট্রি আছে, 4-5টা দেশ ঘুরেছেন, ওনার কিন্তু ভিসা হয়েছে, এরকম অ্যাভেলেবেল হচ্ছে। বাট আপনারা যারা চিন্তা করেন যে প্রচুর টাকা থাকতে হবে ভিজিট ভিসার জন্য 20-30 লক্ষ টাকা, এটা আসলে টোটালি রং একটা আইডিয়া, যারা বলেন আসলে হয়তো আমি জানি না। সো এই ছিল আজকের বিষয় যে আপনারা কীভাবে দুবাই থেকে পর্তুগাল যাবেন ওয়ার্ক পারমিট অথবা ভিজিট ভিসায়। সো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।